আলাইকুম ওয়ালাইকুম এই তো আমার প্রথমেই আমরা ইয়ান নামের একটি মেয়েকে দেখি যার মমতা তাকে খোম বাড়ানোর চেষ্টা করছিল আর তাকে খোম পাড়ানোর জন্য অনেক কিছু বলে তাকে বোঝায় যে তোমার এখন ঘুমিয়ে পড়া উচিত আমার তো কাজ আছে অন্যদিকে আমরা বাহিরে একটি ছেলেকে দেখতে পাই খারাপ অবস্থা ছিল আর তাকে কিছু লোক এসে মারার চেষ্টা করতে থাকে তখন আবার ইয়ানের মম বাহিরে এসে এই অবস্থা দেখে সেই গুন্ডাগুলোকে মানা করে যেন সে বাচ্চাগুলোকে সেরে দেয় না মারে কিন্তু গুন্ডাদের মধ্যে একজন এসে উল্টো ওনাকে স্ট্যাপ করে দেয় যার কারণে উনি সেইখানেই মারা যায় আর আমরা সেই ছেলেটাকে দেখি যার নাম ছিল ইয়ানজাও সেই সেখানে আসে তাকে সেভ করার জন্য কিন্তু বাচ্চা মেয়েটি এসে দেখতে পায় যে সে তো তার মমকে মেরে ফেলেছে মানে তারা এখানে ভুল বুঝে যে এই ছেলেটি হয়তো তার মমকে মেরেছে কিন্তু এরকমটা তো ছিল না আর আমরা ইয়ানকে দেখি যে এখন বড় হয়ে গেছে কিন্তু প্রতিনিয়ত সে এই ড্রিমটাই দেখতো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর গ্লাস দিয়ে পানি খেয়ে তারপর উঠে বাহিরে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু তার ড্যাডের বডি কার্ডসগুলো তাকে থামিয়ে দেয় তখনই তার ড্যাড তার ফিয়ন্সে হ্যানকে নিয়ে সেখানে আসে তার ড্যাড তাকে বলে যে তোমাকে কতবার মানা করেছি যেন তুমি বাহিরে বের হওয়ার কথা না বলো তাহলে তুমি এরকম আবদার কেন করো তুমি জানোই যে তোমার মম কিভাবে মারা গেছে আমি বাহিরে মানুষকে বিশ্বাস করি না এআই কোম্পানিকে হায়ার করার জন্য সবাই তোমার পিছনে লেগে যাবে সে তার বাবার মুখে মুখে কথা বললে তার ড্যাড তাকে স্লেপ করে হান তার বোঝানোর চেষ্টা করলে তখন ইয়ান বলে যে তোমাকে এখানে কে আসতে বলে তুমি নিজেও এখান থেকে বের হয়ে যাও কারণ সে হানকে পছন্দ করতো না সে বাহিরে বের হওয়ার একটু জবরদস্তি করলে বডি গার্ডসের যে বস ছিল যাও সেই সেখানে আসে আসলে যখন ইয়ান কন্ট্রোলের বাইরেই চলে যায় তখনই ইয়ান যাও সেখানে আসে তাকে কনসোল করার জন্য এখানে তো সে তাকে জবরদস্তি করে শুয়ে দেওয়ার বলে যেন সে কখনো আর জোর জবরদস্তি না করে তখন ইয়ান বলে যে আমিও দেখতে চাই তুমি কতদিন আমার ড্যাডের এই কুকুরের মতো থাকো আর কতদিন আমাকে এখানে আটকে রাখো আমার তো অনেক চাহিদা রয়েছে কয়টা তুমি পূরণ করবে এই বাড়িতে বসে বসে আর সেইখানে তাকে সিডিউজ করা স্টার্ট করে দেয় কিন্তু যাও সেখান থেকে বের হয়ে আসে তাকে লক করে যেটাতে আবার ইয়ান অনেক রেগে যায় কিন্তু তবুও সে থেমে থাকে না সে রাত্রেই দড়ি বেঁধে নিচে নামার চেষ্টা করে কিন্তু পিছন থেকে তখনই আবার যাও সেখানে চলে আসে আর তাকে বলে যে দড়িটা একটু বেশি ছোট হয়ে গেল না সে তার উপরে চড়ে যায় আর দড়ি দিয়ে তার গলার মধ্যে বেঁধে তাকে বলে যে তুমি কি যাছ তুমি সবসময় কেন আমার রাস্তায় চলে আসো তখন উল্টো জাওই তার উপরে চড়ে বসে আর বলে যে আপনি কি চান আপনি তো সবই পেয়ে যাচ্ছেন আপনার বাসায় বসেই আপনি বাহিরে যাওয়ার জন্য উতলা হন কেন সে বলে যে এবার তুমি বুঝবে আমি কি করি সে তো এখানে চুল নষ্ট করে ড্রেস খুলে বলতে থাকে যে সে নাকি তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে তখন অন্য বডি গার্ডস গুলো আসে কিন্তু তারা তো এখানে যাওকে দেখে বলতে থাকে যে তোমরা কি এখানে কোনো লেডিকে দেখছো আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না এটা বলেই সেখান থেকে চলে যায় তখন এখানে যাও তাকে বলে যে আপনি যতই চেষ্টা করুন আপনার ঘরের ভিতরেই থাক পরে সেখানে একজন মেয়ে আসে তাকে মিডনাইট স্ন্যাক্স দেওয়ার জন্য আর যেহেতু খাবার নিয়ে এসেছে তাহলে তো দিতেই হবে ভিতরে ঢুকতে কিন্তু সেই মেয়েটকে ভিতরে রেখে সেও উল্টো মেডের জায়গায় সেখান থেকে বের হয়ে আসে কিন্তু বডি কার্ডসটা একদমই টের পায় না খোনাক করেও যে এখানে ছিল একটু পর যখন যাও সেখানে আসে আর জিজ্ঞেস করে তার কথা সে মেটের কথা বলে তখন তারা দৌড়ে ভিতরে ঢুকে যে এইটা আমি মেট কখনো তো আসেনি তারা ভিতরে ঢুকতে দেখতে পায় যে এখানে তো ইয়ান সেই মেটকে বেঁধে তার জায়গায় সেই চলে গেছে আর তারা বের হয়ে যায় যায় তাকে খোঁজার জন্য আমরা ইয়ানকে দেখি সে তো চলে একটি যেখানে আবার একটি ইয়াং ছেলে তার সাথে সিরিয়াস করা স্টার্ট করে দেয় তাকে অনেক ধরনের কথা বলতে থাকে আর আমরা মিস্টার সাউকে দেখি সে তো তার বডিগার্ড স্তির নিয়ে সব জায়গায় তাকে খোঁজার চেষ্টা করছিল যে সে এত রাত্রে করে কোথায় চলে গেল কিন্তু এখানে যখন ছেলেটি আবার ইয়ানকে সিরিয়াস করার চেষ্টা করে ইয়ান বলে যে তুমি সামান্য স্কুল বয় তুমি কি আমাকে পটাবে আগে একটু বড় হও তারপর আমাকে সিডিউস করার চেষ্টা করো আর তখনই সেখানে আবার মিস্টার যাও চলে আসে আসলে ছেলেটি এসেছিল ইয়ানকে মারার জন্য কিন্তু যাও সাথে ছেলেটি সেখান থেকে ভয়ে চলে যায় কারণ সে জানতো যে যাও হচ্ছে তার বডিগার্ড এখানে দেখে আবার ইয়ান অনেক বিরক্ত হয় তাকে বলে যে তুমি এখানেও চলে এসেছ তখন মিস্টার ম্যাম আপনার কি প্রয়োজন আমরা আপনাকে সবকিছু দিয়ে দিব কিন্তু জাস্ট আপনি বাসায় বাসায় থাকুন নয়তো আপনার রিস্ক আছে তখন সে বলে যে থাকলে কি সবকিছুই দিতে পারবে লাইফের যা বলবো তাই সেটাকে তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে আর এখানে আবার ইয়ান তাকে সিরিয়াস করে বলে যে আমার চাহিদাও থাকতে পারে তখন আবার যাও তার জ্যাকেট খুলে ফেলে আর তাকে বলে যে আপনার যাই সে আমি সবকিছু দিতে রাজি আসি কিন্তু আগে নিজেকে সেফ রাখুন কারণ আপনার ক্ষতি হোক আমি চাই না সে তো এখানে তার ড্রেস খুলে ফেলে আর এখানে যাও নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তাকে কিস করতে থাকে কিন্তু তখনই নোটিস করে জিএন কান্না করছে এখানে যাও এটা দেখে তাকে ক্ষমা চাইতে থাকে যে আমি আসলে নিজের কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিবেন আপনার যা প্রয়োজন আমি দিতে রাজি আসি কিন্তু আমি ওরকম কিছুই করতাম না জাস্ট আপনাকে শান্ত করার জন্য এতটুকু করেছি আর সে তার কাছে ক্ষমা চেয়ে তাকে রুমে বন্দি করে চলে আসে বাট স্মাইল করছিল আমরা সারা রাত দেখি যেখানে তো ইয়ান ঘুমাতে পারছিল না সেই সিনটার কথাই মনে করে যে কিভাবে যাও তাকে কি করছিল সে সার রাত জেগে এই সব জিনিসই ভাবছিল মর্নিং এ আবার তার একটি কনফারেন্স থাকায় তাকে রেডি করানো হয়েছিল কিন্তু বাহিরে যখন যাওকে দেখে দেখে যাও তাকে স্মাইল করতে থাকে আর এখানে ইয়ান তাকে দেখে ভাবে যে এই বজ্জারটার জন্য সারারাত আমি ঘুমাতে পারিনি তার কথাই ভেবে তাকে যখন সেই কনফারেন্সে না হয় সে অনেক সুন্দরভাবেই তার স্পিচ দিচ্ছিল যেটা দেখে আবার এখানে যাওয়ার অনেক ভালো লাগে আর এখানেই আবার একজন ছেলে তাকে অ্যাটাক করতে আসলে যাও নিজের লাইফ স্যাক্রিফাইস করে তাকে বাঁচানোর চেষ্টা করে আসলে যাওই সেই ছেলেটি যার জন্য তার মা মারা গিয়েছে তাকে সেভ করতে গিয়ে ইয়ানে ড্যাড আর সে এটা জানতো না আর সে যখন সেই ছেলেটিকে মেরে তাকে কোলে নিতেই যাবে তখনই আবার তার ফিওসে হান সেখানে দৌড়ে আসে আর যাওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর সেখান থেকে ইয়ানকে নিয়ে দৌড়ে হসপিটালের জন্য রওনা হয়ে যায় তারা এটা খেয়ালও করে না যে যাও এখানে কতটা ইনজিওর কিন্তু তখনই একটি গার্ড এসে তাকে ইলেকট্রিক শক দিতে থাকে আসলে তাকে এখানে অন্য একজন পাঠিয়েছিল যে জানতো না যে সে তার বডি গার্ড কিনা এখানে তার অ্যাসিস্ট্যান্টে সে বারবার তাকে মানা করছিল আর আমরা জানতে পারি যে একজন ড্রাইভার আসে যে ইয়ানকে মারার চেষ্টা করছে সেই সেই গার্ডকে পাঠিয়েছে যেন যাওকে মেরে ফেলে তাহলে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর সেই ইয়ানকে মেরে ফেলতে পারবে খুব সহজেই কিন্তু তখনই সেখানে আবার কিছু অ্যাসিস্ট্যান্ট আর গার্ড সেখানে চলে আসে আর মিস্টার জাউকে সেখান থেকেই সেভ করে নিয়ে যায় তার মানে আমরা এখানে জানতে পারি যে জাউয়েরও একটি আইডেন্টিটি রয়েছে কিন্তু সেইখানেই ইয়ানের বডিগার্ড হিসেবে তার সাথে থাকছে কারণ ছোট্টবেলা থেকেই সে ইয়ানকে ভালোবেসে ফেলেছিল তাকে প্রথমবার দেখেই আর তাকে সেফ রাখার জন্যই সে তার বডিগার্ড সে যে তার সাথে রয়েছে সে অনেক বড় একজন বিলিয়নার বিজনেসম্যান ছিল কারণ তার ফ্যামিলি অনেক রিচ আর সে যখন ছোটবেলা হারিয়ে গিয়েছিল তখন তার তাকে মারার জন্য সেই লোকগুলোকে পাঠিয়েছিল আর তাকে বাঁচাতে গিয়ে এখানে ইয়ানের মম মারা যায় এখানে তো যাও এই অবস্থায়ও ইয়ানের কথাই ছিল তার কাছে যেতে চাছিল কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু ফাইলস দেখায় বলে যে এখন আপনি বলুন যে আপনি কি করবেন অন্যদিকে আমরা সেই রাইভেলকে দেখি সে তো আবার সে পয়জন সেরকমটাই করে সেই সেই পয়জনটা নিয়ে ইয়ানের এর ক্যাবিনে ঢুকে পড়ে আর সেখানেই সেই পয়জনটা ইনজেক্ট করে দেয় যেন যে কোনো টাইমে সে মারা যায় আর এটা কারো সন্দেহতেও না আসে কিন্তু ইয়ান যেহেতু সেন্সে ছিল তাই সেই জিনিসটা বুঝতে পেরে যায় সেই ইঞ্জেকশনটা খুলে ফেলার আগেই একটু হলেও তার বডিতে চলে যায় যার কারণে তার অনেক মাথা ঘোরা ছিল সে যখন হবে সে যেতে সেখানে ইমিডিয়েটলি যাও চলে আসে তাকে নিলেই সেভ করার জন্য কারণ যত কিছুই হয়ে যাক না কেন যাও তাকে সেভ করতে আর এখানে যাওকে সে চায় করছিল যে সে কোথায় ছিল তখনই যাও ভাবতে থাকে যে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফাইল দেখিয়েছে যে তার মেমরি ইরিজ করা হচ্ছে যদি সে মনে করে ফেলে যে সেই ছেলেটা যাওই তাহলে সে তাকে ঘৃণা করা স্টার্ট করে দিবে এখানে যাও কিছুই বলে না কিন্তু তখনই আবার তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে যাও দৌড়ে আসে ইয়ানকে ধরার জন্য আর সে ভাবতে থাকে যে সত্যি যদি ইয়ান কোনোদিন মনে করে ফেলে যে সেই ছেলেটা আমি তাহলে কি সে আমাকে ঘৃণা করবে সে কি আমাকে দেখতে পারবে না সে এটা ভেবেই ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে আসে আর এখানে ডক্টর তাকে বারবার রিকোয়েস্ট করছিল যেন সে তার ট্রিটমেন্টই করিয়ে নেয় কিন্তু সে এখানে বারবার বলছিল যে ইয়ান সুস্থ হলেই আমি আমার ট্রিটমেন্ট করব। তার এই অবস্থা দেখে ডক্টরের অনেক খারাপ লাগছিল সে বসে বসে ভাবছিল যে আমি কতটা ভালোবাসি তোমাকে ইয়ান তা বোঝাতে পারবো না কারণ সেই রাত্রে আমাকে সেভ করতে গিয়ে তোমার মিজের লাইফ দিয়ে দিয়েছে আর এই শোকের কারণেই তুমি এখনও মেডিসিন খাচ্ছ যেটা আমি ভাবতেই পারিনি আর এখানে তখনই আবার তার কাছে ইয়ানে ড্যাড এসে তাকে মানতে থাকে যে তুমি থাকতে আমার মেয়ের এত বড় ক্ষতি কিভাবে হয়ে গেল তার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো কিন্তু সেই প্রথমবারের মতো লক্ষ্য করে যে এটা তো সেই ছেলেটাই যে ছোট্টবেলায় এসেছিল যার কারণে আমার ওয়াইফ মারা গেছে সেইখানে তার উপর অনেক রেগে যায় আর তাকে মারতে থাকে যে যদি আমার মেয়ে তোমাকে দেখে হয়তো তোমাকে মারবে নয়তো নিজেই মরে যাবে কারণ সেই সেই সময়টাকে এখনো ভুলতে পারেনি আর নিজেকেই হার্ট করে আর এখানে তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এখানে তাকে বলার চেষ্টা করে যে সেই কাকে মারার চেষ্টা করছে সে কি জানে তার পরিচয় কি কিন্তু তখনই আবার যাও তাকে থামিয়ে দেয় কারণ সে বলতে চাচ্ছিল না যে সে কে সেইখানে জাস্ট ইয়ানকেই সেভ করার চেষ্টা করছিল এখানে সে ইয়ানের ড্যাডের কাছে ক্ষমা চায় তাকে পৌঁছানোর চেষ্টা করে যে সেই দিন রাত্রে কি হয়েছিল সে তার ওয়াইফকে মারেনি কিন্তু এখানে ইয়ানের ড্যাড তার কোনো কথাই শোনে না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে আর যেন নেক্সট টাইম তাকে কখনো তাদের লাইফে না দেখে সেটা বলার পর সে এখানে তার অ্যাসিস্ট্যান্সদের নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে আমরা ইয়ানকে দেখি তার যখন সেন্স ফিরে আসে তখন সেখানে হাড়ও আসে আর তার আসে ইয়ান তো আগে সেন্সে এসে ইয়ান শাওয়ার কথা জিজ্ঞেস করে কিন্তু এখানে হান বলে যে সে তো চলে গেছে তার ড্যাডও তাকে বলে যে সে তাকে ফায়ার করে দিয়েছে কিন্তু এখানে তার অনেক খারাপ লাগে সে তার ড্যাডকে রিকোয়েস্ট করে যেন তাকে ফায়ার না করে কিন্তু সে বলে সে তোমাকে প্রোটেক্ট করতে পারছে না এটাই তো তার কাজ সে যদি এটাই না করতে পারে তাহলে তাকে রেখে কি করব। সে তার ড্যাডকে অনেক রিকোয়েস্ট করতে গিয়ে তার মাথা অনেক বেশি ব্যথা হচ্ছিল তাই তার ড্যাড বলে যে তুমি এখন রেস্ট নাও আমরা পরে কথা বলবো তাই সে ওকে বলে দেয় কিন্তু তা ড্যাড চলে যাওয়ার সাথে সাথেই সে আবার ইয়ান শাহকে কল করার চেষ্টা করে কিন্তু এখানে আমরা অন্যদিকে ইয়ান শাহকে দেখি যার তো অবস্থা অনেক খারাপ ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট যখন দেখে যে ইয়ান তাকে কল করছে সে রেগেই কলটা কাট করে দেয় কারণ তার জন্যই তো আজকে তার বসের এই অবস্থা ইয়ানের অনেক খারাপ লাগে সে তার কলটি কিভাবে কাট করতে পারে ডক্টর এসে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে মিনিমাম ওয়ান মান্থ হলেও তার বেড রেস্টে থাকতে হবে কারণ তার ইঞ্জুরিজগুলো অনেক বেশি গাঢ় ছিল এখানে সে সেন্সিভিটি এসে আগে ইয়ানের কথা জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট বলে যে বস উনি কল করেছিল কিন্তু আমি কেটে দিয়েছি তাই ডিরেক্টলি চলে যাই ইয়ানের সাথে দেখা করার জন্য আর ইয়ান সেখানে তাকে বলে যে আপনি আমাকে এতবার কল কেন করেছেন আমাকে তো জব থেকে ফায়ার করে দেওয়া হয়েছে সে বলে যে তুমি আমার কল রিসিভ কেন করনি তখন ইয়ান শাহ বলে যে আপনার যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে সে অ্যাক্সিডেন্ট তো আমারও হয়েছিল আমিও তো সেখানে ছিলাম আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আর যখন সে বলে যে আমি একা পড়ে গিয়েছিলাম ইয়ানশাও শাহ এটা শোনার পর শাও তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি আর তোমাকে একা হতে দিব না কিন্তু তখনই তার মেয়েদের এসে তাকে জানায় যে তার ড্যাড স্ট্রোক করেছে তাদের বিজনেসের কিছু একটা প্রবলেমের কারণে তার ড্যাড এতটাই টেন্সড হয়ে পড়েছে যে সে স্ট্রোক করে ফেলে সে তারা ইমিডিয়েটলি হসপিটালে যায় তার ড্যাডকে দেখার জন্য যেখানে ডক্টর জানিয়ে দেয় যে উনি কবে সেন্সিটিভ আসবে সেটা আমরাও বলতে পারি না তাই সে সাথে দেখা করতে যায় যেখানে সেই ইয়ান শাহকেও নিয়ে গিয়েছিল আর এখানে সে হানকে বলছিল যে আমার ড্যাড তো এখন অসুস্থ তাই এখন বিজনেসের সব কিছু আমাকেই সামলাতে হবে আমি যতটুকু জানি ড্যাড তোমাকে কিছু শেয়ারসও দিয়েছিল কোম্পানির সেগুলো তুমি এখন আমাকে দিয়ে দাও কিন্তু এখানে সে বলছিল যে এখানে দেওয়া আর নেওয়ার কী আছে আমরা বিয়ে করে নিলে তো সব আমাদেরই হবে তাহলে আর এখানে দেওয়া নেওয়ার কী আসে তখন ইয়ান বলে যে কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই না তুমি আমার ড্যাডের দেওয়া শেয়ারগুলো দিয়ে দাও তখন ইয়ান যে হ্যাঁ কারণ যেহেতু বিয়েটা হবে না তাহলে শেয়ারগুলোর রেখে কোনো লাভ নেই এটাতে অনেক রাগ হয় বলে যে দেখো কত পার্সেন্ট শেয়ার আমার কাছে আর বডিগার্ড হিসেবে তোমার আমাদের পার্সোনাল ম্যাটারের কথা বলা ঠিক নয় আমি তোমাকে অবশ্যই বিয়ে করব কারণ বিয়ে না করলে এই শেয়ার তুমি কখনোই পাবে না এবার তুমি ডিসাইড করে নাও যে তুমি কি করবে তোমার কাছে তো পাওয়ার কম এখন কিন্তু তখনই ইয়ান শাহ তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সেখানে তাদের শাও ফ্যামিলি টেন পারসেন্ট শেয়ার ইয়ানের নামে করে দিয়েছিল যার কারণে তার পাওয়ার এখন বেড়ে যায় আর বডিগার্ড হিসেবে সে বলে যে এখন আপনি কি করবেন আর এখানে অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম যত রকমের হেল্প লাগবে সব ফ্যামিলি থেকে আপনাকে করা হবে যেগুলো কথার কারণেই তার অ্যাসিস্ট্যান্ট করছিল আর ইয়ান অনেক খুশি হয়ে যায় যে সে অপশন পেয়ে গেছে আর এগুলো দেখার পর হান অনেক রেগে সেখান থেকে চলে যায় কারণ এখন তো তার কোনো কিছুই করার নেই কারণ অনেক বেশি পাওয়ারফুল এখন ইয়েন আর ইয়ান সেখানে আবার সাও ফ্যামিলির অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে আপনাদের বস আমাকে এত হেল্প কেন করছে তাহলে কি আমার বডি গার্ড কেন যদি তোমার উপর আমার সন্দেহ হয় তখন আবার সে বলে যে আমি এগুলো হতে যাব কেন আমি তো সামান্য একটি বডি গার্ড আমার উপর সন্দেহ করেও কোনো লাভ নেই কিন্তু তখনই আবার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমাকে সে যে আপনাকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য আসলে বস আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনাদের বিজনেসে যে প্রবলেমগুলো আছে সব সলভ করে দিয়ে আপনার শেয়ারগুলো আপনার নামে ট্রান্সফার করে দেওয়া হবে কিন্তু সেইখানে আগে শাওয়ের দিকে তাকায় কারণ সে তো এখন ইয়ান শাওকে পছন্দ করত সে এখানে বলে যে এখন আমি বিয়ে করব না কারণ আমার মাথায় অন্য কোনো কিছু আসে তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনারই ফায়দা হবে আপনি বুঝে দেখে তারপর আমাদের জানাবেন আর এখানে সাওভাবে যে সে আবার কাকে পছন্দ করে সে বিয়েতে না করে দিল কেন তারা যখন একলা ছিল তখন সে তার জন্য ড্রিঙ্ক নিয়ে যায় এখানে সে তাকে বলে যে আমাকে বিয়ে করতে চায় এটাতে তুমি কোনো রিয়্যাক্ট করনি কেন তখন সাহা বলে যে আমি তো সামান্য একটি বডিগার্ড তাহলে আমি রিয়াক্ট কিভাবে করব আর যেহেতু আপনাকে ভালো একটি ফ্যামিলি থেকে বিয়ে করানো হচ্ছে তাহলে আপনি বিয়েটা করে নিলেই ভালো হয় এটা শোনার পরে এখানে ইয়ানের অনেক খারাপ লাগে যে সে এটা কিভাবে বলতে পারে তাহলে কি তার মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই কিন্তু সে তো ভাবছিল যে বিয়ে যাকেই করুক করছে তো আমাকেই কিন্তু এখানে বেচারি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে যে হয়তো তাহলে আমি বেশি ভেবে ফেলেছিলাম তার মনে হয়তো আমাকে নেই কোনো কিছুই নেই সে অনেক ইমোশনাল হয়ে থাকে তাড়িয়ে দেয় আর এখানে সা তার বাসায় এসে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ভাবছিল যে সে কি সত্যি বিয়েতে না করে দেবে না করলে আমি তাকে বিয়ে কীভাবে করব। আমি সত্যিই তাকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই সেই রাজি কেন হচ্ছে না তখনই আবার সেখানে অ্যাসিস্ট্যান্টকে ইয়ান কল করে কারণ সেই আবার সাউর উপর রাগ করেছিল তাই সে এখানে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে চায় সাও তো পুরোই খুশি কিন্তু তখনই হান সেখানে চলে আসে আর তাকে বলে যে তোমার বডিগার্ড তো এখন আর এখানে নেই আর যেহেতু আমরা বিয়ে করবোই তাহলে আজকেই কেননা আমাদের নাইট স্পেন্ড হয়ে যাক সে সেখানে তাকে ফোর্সলি ড্রিঙ্ক করাতে থাকে নেশার যেন সে তার সাথে নাইট স্পেন করে ফেলে আর তাদের বেবি হলে সে তাদের পাওয়ার সব কিছুই নিয়ে নিবে কিন্তু সে যখন তার সাথে ফোর্স করতেই যাবে তখন সেখানে বডিগার্ড ইয়ান যাও চলে আসে আর তাকে মেরে এখানে ইয়ানের কাছে গেলে সে বলে যে সে আমাকে ড্রাগ দিয়েছে যার কারণে সে ইমিডিয়েটলি তাকে কোলে করে নিয়ে বাদটা পেয়ে ঠান্ডা পানিতে ঠেলে দেয় যেন তার মাথাটা একটু ঠান্ডা হয় কিন্তু এখানে তাকে বারবার মানা করার পরও এখানে সে তার অনেকটা বেশি ক্লোজ হয়ে যাচ্ছিলো তার নাম ছিল ইয়ানজাও কিন্তু শাও ফ্যামিলির ছেলে সেই শাও ছিল তাই এখন আমি তাকে শাও বলেই ডাকবো আর সেখানেই শাও বলছিল যে তুমি কিন্তু রিগ্রেট করবে এটা বলেই সেখানে তারা কিছুটা টাইম স্পেন্ড করে তারা কিছু মুহূর্ত স্পেন্ড করার পর নেক্সট ডে আমরা দেখতে পাই যে তার আর मिস্টার এর বিয়ে ছিল যেখানে তার মেয়েটাকে তাকে ছিল যে তাহলে কি বডিগার্ড ইয়ানজাও আসবে না

হয়েছিল যেটা সে মনে করে অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর সেখানে মেয়ে তাকে রেডি করে দিয়ে সেখান থেকে চলে যায় সে এখানে বসে ভাবছিল যে সে কিভাবে বলবে যে সে তার বডিগার্ডকে পছন্দ করে মিস্টার যখন সেখানে আসে সে তো তার দিকে ভালো করে না সেখানে তাকে ফার্স্ট টাইম দেখার বলে দেয় যে মিস্টার আমার কিছু বলার আসলে আসে আমি কাউকে পছন্দ করি তাই হয়তো আমি আপনাকে ওয়াইফ হিসেবে কিছু দিতে পারবো না যেটা আপনি এক্সপেক্ট করছেন তাই আমার কাছ থেকে দূরে থাকলেই হয়তো ভালো হবে যেহেতু এই বিয়েটাই বিজনেস ডিল তাই আমরা বিজনেস ডিল হিসেবেই এটাকে মেনটেন করবো মিস্টার শাও এখানে তাকে বলে যে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি আর হুট করে বিয়ে কথাটা বলাটাও আমার ঠিক হয়নি এটাও আমি জানি কিন্তু বিয়েটা করাতেই হয়তো তুমি অনেকটা পাওয়ার পেয়ে যাবে যার কারণে তোমাকে কেউ আর বুলি করতে পারবে না আর আমি তোমার সেফটির জন্যই এই সব কিছু করছি তুমি চিন্তা করো না তোমার পারমিশন ছাড়া আমি তোমাকে টাচ করব না আর এখানেই সে তাদের বিজনেস ডিলে সেই পেপার তাকে দেখিয়ে দেয় আর এক ক্লাস তাদের বিয়েটা কমপ্লিট হয় তারা তো ভাই টোস্ট করে আর সেখানেই মিস্টার সাউ তাকে ফার্স্ট মতো কমপ্লিট হওয়ার জন্য কেস করে আর তাকে বলে দেয় সেখান থেকে সে চলে যাচ্ছে সে চলে যাওয়ার পর তার মেট বলে দেয় যে আপনাকে এখন সাও ফ্যামিলিতে চলে যেতে হবে সে শাও ফ্যামিলিতে যায় আর রাত্রে যখন শুয়েছিল মিস্টার শাও সেখানে আসে তখন সে মনে মনে ভাবছিল যে আমি তো বলেছিলাম যে আমি অন্য কাউকে পছন্দ করি আমাদের মধ্যে সেরকম কিছুই হবে না তাহলে উনি এখানে কেন সে তাকে জিজ্ঞেস করলে মিস্টার শাহ বলে যে আমি এতটাও কাপুরুষ নই যে বিয়ের প্রথম দিনই আমার ওয়াইফকে একলা রেখে চলে যাব সে যদি কোনো বিপদে পড়ে সে সারারাত কিছুই করেনি মর্নিংয়ে যখন ইয়ানের ঘুম ভাঙে সে ভাবছিল যে আমার এতটাই নার্ভাস ফিল কখনোই হয়নি কিন্তু মিস্টার শাহ তো স্মাইল করছিল যে অ্যাট লাস্ট সে তার বাড়িতে জ্ঞানকে তার ওয়াইফ হিসেবে দেখছে আর সে এখানে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সব পেপারসগুলো তাকে দেখিয়ে দেয় যে কিভাবে সে ইয়ানের যত প্রপার্টি রয়েছে সবগুলোর প্রবলেম সলভ করে তার নামে ট্রান্সফার করে দিয়েছে যেরকমটা তাদের ডিল হয়েছিল এমনকি সে এটাও জানায় যে তাদের ফ্যামিলি সব প্রপার্টি সে পেয়ে যাবে যদি তাদের ডিভোর্স হয় বা মিস্টার শাহ মারা যায় এগুলো শোনার পর সে অনেক খুশি হয় আসলে এই সবকিছু মিস্টার শাহই এখানে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলা ছিল সে এখানে খুশি হয় এটা ভেবে যে মিস্টার সাঁওতার সাথে কোনো ফিজিক্যাল কোনো রিলেশন রাখবে না এটা জেনে সে খুশি হয় কিন্তু সে যখন মিস্টার শাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে অ্যাসিস্ট্যান্ট শাওয়ার দিকে তাকিয়ে তাকে বলে যে আসলে বস একটি বিজনেস ট্রিপে গেছে আর সে স্মাইল করতে থাকে যে যাক লোকটা অনেক ভালো অ্যাজ এ ফ্রেন্ড আমি তাকে কাছে রাখতেই পারি আর সে অ্যাসিস্ট্যান্ট ইয়ানজাওকে বলে যে তুমি আমার সাথে চলো আর এদিকে আবার সে তার ড্যাডের সাথে দেখা করতে যায় তার ড্যাডকে এখানে তাকে বলে যে আমি তোমার জন্য কিছুই করতে পারিনি কিন্তু সে এখানে বলে যে কিন্তু আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই ড্যাড আর এমনি তো আমাদের বিজনেসে যে প্রবলেমগুলো ছিল সব কিছুই আমি সলভ করে দিয়েছি তার ড্যাড তো পুরোই অবাক যে তুমি এগুলো কিভাবে করতে পারলে কারণ আমি তো অনেকটা শেয়ার হানকে আমার মেয়ে জামাই হিসেবে দিয়ে দিয়েছিলাম বিয়ের আগেই কিন্তু সে এখানে সব স্টোরি খুলে বলে যে সে কিভাবে সাউ ফ্যামিলির ছেলে শাওকে বিয়ে করেছে যার কারণে তার কাছে এখন অনেক বেশি পাওয়ার রয়েছে তাই সে তার প্রপার্টিগুলো পেয়ে গেছে তার ট্যাড বলে যে তুমি যেটাতে খুশি আমি সেটাতেই খুশি আমরা ইয়ানকে দেখি সে তো তার ড্যাডকে নিয়ে শাওয়ের বাসায় যায় আর এখানে তার ড্যাড তো তাদের ওয়েলকাম রিচুয়ালস গুলো দেখে অনেক খুশি হয়ে যায় তারা যখন ভিতরে ঢোকে তখনই আবার ইয়ানজাও যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে সে আবার ইএনএ ড্যাডকে সার্ভ করে টি এটা দেখার পর এখানে আবার ইএন তার ড্যাডকে বলে যে এটা হচ্ছে শাও ফ্যামিলির ইয়াং মাস্টার সাওয়ের অ্যাসিস্ট্যান্ট এটা শোনার তার ড্যাড তো তাকে দেখে চিনে যায় যে এটা তো ইটালি এসেছিল সে তো আমাদের বডি গার্ড জাও অ্যাসিস্ট্যান্ট ইয়ান জাওয়ের অ্যাসিস্ট্যান্ট কিভাবে শাও ফ্যামিলির অ্যাসিস্ট্যান্ট হতে পারে এখানে তো তার ড্যাড পুরোটাই বুঝে যায় তখনই আবার সেখানে ইয়েনজাও আসে মানে তাদের বডিগার্ড আর তার ড্যাডটা তাকে দেখে অনেক রেগে যায় এখানে যাও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার ড্যাড রেগে তার কলা ধরে ফেলে আর বলে যে আমি তো তোমাকে মানা করেছিলাম যে আমার ফ্যামিলি থেকে দূরে থাকো তাহলে তুমি এখানে কেন এখানে যাও তার ড্যাডের কাছে ক্ষমা চায় আর এখানে ইয়েনও তার ড্যাডকে বোঝানোর চেষ্টা করে যে আমি তাকে রিকোয়েস্ট করেছি তার ড্যাড তাকে রুমের ভিতরে নিয়ে যায় মেরে বলে যে তুমি আবারও কেন আমাদের লাইফে এসেছো বলেইছি যে আমার মেয়ে যদি জানতে পারে সত্যিটা তাহলে সে মরে যাবে এখানে বলে যে আমি তাকে সেভ করার জন্যই সবকিছু করেছি আর তাকে তাদের কন্ট্রাক্ট দেখায় যে কিভাবে তাদের কোম্পানি বাঁচিয়েছে এবং তার নামে ট্রান্সফার করেছে এমনকি সে যদি মারা যায় বা তাদের ডিভোর্স হয়ে যায় তাহলে সব সম্পত্তি এখন ইয়ানের হবে আর সেই জাস্ট তাকে সেভ করার জন্য এগুলো করছে তার ড্যাড শান্তা হয় আর বলে যে কিন্তু যদি আমার মেয়ে সত্যিটা জানে তখন সে কি করবে এখানে যাও বলে যে আমি এর দিকে করা নজর দিব যেন সে সত্যিটা জানতে না পারে কিন্তু তখনই তার ড্যাড নোটিস করে যে ইয়ান হয়তো সব শুনছে তাই সে তাকে চুপ করিয়ে দেয় আর আমরা দেখতে পাই যে আসলে ইয়ান দূর থেকে সবকিছু শোনার চেষ্টা করছিল যে তার ড্যাড আর যাওয়ার মধ্যে কি কথা হচ্ছে আর সে কিছুটা শুনেও ফেলেছিল কিন্তু এখানে সে এরকম যে সে কিছুই জানে না তার ড্যার তাকে বাহিরে নিয়ে আসে আর বলে যে আমি বাসায় চলে যাচ্ছি কিন্তু যদি কখনো মনে হয় যে তুমি এখানে থাকতে পারবে না তুমি আমার কাছে চলে এসো আরিয়ান যখন ভিতরে ঢুকে তার তো বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গিয়েছিল সে এখানে জাওকে বললো যে গ্র্যান্ড পাতা একটি পার্টি অ্যারেঞ্জ করেছে সেখানে কি যাবে না সে বলে যে হ্যাঁ আমি তো আপনার বডিগার্ড গার্ড হিসেবেই যাব সে তাকে রুমে নিয়ে আসে আর তাকে বলে যে হ্যাঁ বডি রোল প্লে তো ভালোই করছো এখন দেখো যে আমি কি করি তখন যাও বলে যে আমি এখন আবার কি করলাম আপনারা সে তো তার সামনেই তার নিয়ে বলে যে তার সামনেই সে ড্রেস চেঞ্জ করবে তখন যাও বলে যে আপনি করতে পারলে আমি দেখতেও পারবো কিন্তু সে করার সময় সে অন্যদিকে তাকিয়ে ফেলে আর এটা দেখার পর ইয়ান বুঝতে পারে যে সে কতটা জেন্টলম্যান সেই তো এখানে ড্রেস আপ করে সেই পার্টিতে চলে যায় কারণ এখানেই অ্যানাউন্স করা হবে যে সেই সে ফ্যামিলির এখন বউ আর তারা যখন সেই পার্টিতে আসছিল অন্যদিকে আমরা সাও ফ্যামিলির গ্র্যান্ড পাকে দেখি যে সাউয়ের গ্র্যান্ড পা ছিল সেই তো এখানে গিফটস রেডি করছিল তাদের নতুন বউমাকে দেওয়ার জন্য তারা যখন পার্টিতে যায় সেখানে ইয়েন সবাইকে শাহ ফ্যামিলি ডটার ল হিসেবেই পরিচয় করিয়ে ড্রিঙ্ক সার্ভ করে কিন্তু এখানে সবাই তাকে অনেক বুলি করতে থাকে এটা বলে যে সে কি এই ফ্যামিলির মিস্ট্রেস নাকি তার সাথে মিস্টার সাও আসেনি আর তাদের ফ্যামিলিরও কেউ আসেনি সে একা একা কেন এরকম একটি পার্টিতে এসেছে এটা তো দেখতেও খারাপ লাগে সবাই তাকে এখানে অনেক ছোট করে কথা বলছিল যেটা তার একদমই পছন্দ হয় না আর যাওয়েরও না আর যাও কিছু বলতেই নেবে তখনই গ্র্যান্ডপা সব গিফটস নিয়ে চলে আসে এখানে তো যাও অবাক হয় গ্র্যান্ড পাকে দেখে আর গ্র্যান্ড পা এখানে সবাইকে অ্যানাউন্স করে যে আসলে ইয়ান তাদের ফ্যামিলিরই নতুন বউ আর যারা তাকে এতক্ষণ বুলি করছিল তারা তো এটা শুনে পুরোই সেন্সলেস হয়ে যায় যে আমরা এইগুলো কি করে ফেললাম আর এখানে গ্র্যান্ড পা যাও আর ইয়ানের হাতটা একত্রে করে বলে যে তোমরা খুশি থাকো আমি চাই আমার নাতির সাথে তুমি ভালো থাকো আর ইয়ানে এখানে পুরোপুরি শিওর হয়ে যায় যে তার বডি ইয়ান হচ্ছে সাউ ফ্যামিলির সাউ আর এটা সেও খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় সে যখন বিলাতে ফিরে আসে পার্টি শেষ করে রুমে ঢুকে দেখতে পায় যে যাও তো এখন সেজে দাঁড়িয়ে আসে দেখতে না পারে কিন্তু ইয়ান বলে যে বিয়ের এতদিন হলো আমি কি আমার হাজবেন্ডকে দেখবো না তখনই সে সাউকে দেখে আর তাকে বলে যে আমি তো এটা আগে থেকেই জানতাম যে তুমি সে তখন সে বলে যে তার মানে কি তোমার ড্যাড তখন ইয়ান বলে যে তো আমার ড্যাড কিছুই বলেনি আমি সব কিছু বুঝে নিয়েছি বিশেষ করে যখন গ্র্যান্ড তোমার আর আমার হাত মিলিয়ে দিয়েছিল সত্যি করে বলো যে তুমি আমার কাছ থেকে আর কি কি লুকিয়েছ তুমি আমাকে সত্যিটা কেন বলনি সবাই শুধু আমাকে ধোকাই দাও তুমি যদি আমার ক্ষতি করতে না চাও তাহলে কেন আমাকে মিথ্যে বলে বিয়ে করেছ তাও ফোর্স করে সে বলে যে আমি জাস্ট তোমাকে সেভ করার জন্য কিছু করেছি আর কিছু কিছু সত্যি যেগুলো আমি তোমাকে বলতে পারবো না ইয়ান খুবই মন খারাপ করে এটা শুনে এখানে দাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কিছু সত্যি যেগুলো না জানাটাই ভালো হবে আর এখানে সে কান্না করে বলতে থাকে যে যদি লুকিয়ে রাখো তাহলে আমি আর এখানে তোমাকে কিছুই বলবো না কিন্তু যে সম্পর্কটাই মিথ্যে দিয়ে শুরু হয়েছে সেটা আমি রাখবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আর এটা বলেই তাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় গ্র্যান্ডপা বলে যে প্রথম রাত্রেই বের করে দিল এটা কি ঠিক হলো আমি তো তোকে স্ট্রং ভেবেছিলাম কিন্তু তুই তো একদমই ফুসকি বম বের হলি এখানে শাহ বলে যে গ্র্যান্ড পা চুপ করো তো আমার আগে আমার ওয়াইফকে মানাতে হবে আর সে এখানে ইয়ানকে ডাকা স্টার্ট করে দেয় আমরা তো এখানে ইয়ানকে দেখি সেই সত্যিটা জানার জন্য এখানে ডিভোর্স দেওয়ার নাটকও করে এমনকি এখানে সেই ডিভোর্স পেপারে সাইন করেও ও দিয়ে দিয়েছিল কিন্তু যাও তার কোনো কথাই শুনে না তাকে বলে যে দুনিয়া কেমন হয়ে গেল আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না তুমি যতই চেষ্টা করে নাও না কেন তো তুমি কখনোই পাবে না তাই শুধু শুধু এই বৃথা চেষ্টা সে তাকে ডিভোর্স পেপার দেয় কিন্তু সেটাও ছিঁড়ে ফেলে এখানে সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে যে জিনিসটা বলতে চাছি না সেটা কেন তুমি জোর করে জানতে চাচ্ছ সেটা তোমার জন্য ভালো নাও হতে পারে কিন্তু এন নাছোর ছিল সেও এই ব্যাপারটা পুরো ক্লিয়ার চেষ্টা করছিল কিন্তু যখন তবুও এত কিছুর পর যখন যা তাকে কিছুই বলে না তার অনেক বেশি রাগ হয় আর সে রেডি হয়ে যায় এই বাড়ি সেরে চলে যাওয়ার জন্য সে যখন তার ব্যাগটা গোছা ছিল তখন আবারও যাও তার কাছে আসে আর বলে যে যে জিনিসটা জানার ঠিক নয় সেটা কেন জানার চেষ্টা করছো তুমি নিজেই অনেক বেশি কষ্ট পাবে সেটা জানার পর তাহলে কেন তুমি আমার সাথে জোর জবরদস্তি করছো তুমি কি আমাকে বিশ্বাস করো না দেখো আমি সময় হলে তোমাকে সবকিছুই খুলে বলবো আর এবার ইয়ানি একটু শান্ত হয় আমরা যাওকে দেখি সে তাকে তার তাদের বিজনেস পার্টনারের একটি অকশন পার্টিতে নিয়ে যায় যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যে তাকে এগুলো দেখানোর চেষ্টা করছিল আর বিশেষ করে ইয়েনকে যেন তার মনটা ভালো হয়ে যায় কিন্তু এই সুযোগেই তার বিজনেসম্যান তাকে একটি রুম দেখিয়ে বলে যে এটার ভিতরে নাকি আরও ভালো জিনিস রয়েছে কিন্তু সেখানেই তাকে লক করে দেয় আর গুন্টা পাঠিয়ে দেয় তাকে মারার জন্য যেন বিজনেসটা তারা হাতিয়ে নিতে পারে কিন্তু সেও কম ছিল না সে সবাইকে মেরে ফেলে কিন্তু সেখানেই একজন গুণটাকে দেখে সে পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ সেটা সেই ছিল যে ছোট্টবেলায় তাকে মারার জন্য এসেছিল সেই সেই গুণটাকে অনেকবার জিজ্ঞেস করে যে সেই সেখানে কেন এসেছিল তাকে কে পাঠিয়েছে তখন অনেকবার ফোর্স করার পর তারা বলে দেয় যে সেদিন তারা তাকে মারতে আসেনি কিন্তু রাস্তায়তে সে পড়ে যাওয়ার পর তাকে তারা মেরেছে যেন সে মুখ না খুলে তাদের ব্যাপারে কাউকে না বলে কারণ তারা তো সেদিন ইয়ানার তার মমকে মারার জন্য এসেছিল সেই সেখান থেকে পালানোর চেষ্টা করে তাদেরকে মেরে অন্যদিকে ইয়ানো যখন বিষয়টা বুঝতে পারে সেই গুণটাদের মেরে তার হাজব্যান্ড সাউর কাছে চলে যায় আর এই অবস্থায় দেখে তা তো অনেক খারাপ লাগছিল সে তাকে বারবার বলছিল যে প্লিজ তুমি চোখ খুলে রাখো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো আমি তোমার অ্যাসিস্ট্যান্টকে কল করেছি আর অ্যাসিস্ট্যান্টও ইমিডিয়েটলি সেখানে আসে তাদেরকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য আর যখন হসপিটালে যাওকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে বাহিরে যখন নিয়ে দাঁড়িয়েছিল তখনই তার সব কিছুই মনে পড়ে যায় ওই সব স্মৃতিগুলো যেগুলো তার মেমরি থেকে ইনরিস করা হয়েছিল তাকে হিপনোটাইজ করে কিন্তু এখন যখন তার সব সবকিছুই মনে পড়ে যায় তার এটাও মনে পড়ে যায় যে তার মমের মৃত্যু কিভাবে হয়েছে এখন তো সেই সবকিছুর জন্য যাওকেই ব্লেম করছিল কারণ যাওয়ার কথাও তার মনে পড়ে যায় এদিকে যখন আবার যাওয়ার সেন্স ফিরে আসে সেই তো প্রথমেই সেন্সে এসে ইয়ানের কথা জিজ্ঞেস করছিল তার ড্যাড বলে যে আমরা সত্যিই জানি না ইয়ান কোথায় চলে গেছে তাকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি সে বিলাতে ডিভোর্স পেপার সাইন করে দিয়ে সেখান থেকে চলে গেছে সে এখন সব কিছুর জন্যই নিজেকে ব্লেম করছে আগেই বলেছিলাম যে সে হয়তো নিজেকে শেষ করবে নয়তো তোমাকে এখানে যাও অনেক বেশি শক্ত হয়ে পড়ে যে এগুলো কেনই বা হলো কি কারণে হলো অন্যদিকে আমরা এই ড্রামার মেইন ভিলেনকে দেখতে পাই যার নাম ছিল আনটি সু সে গোন্টাদের উপর রাগ করছিল কেন এখন পর্যন্ত তারা ইয়ানকে মারতে পারেনি এতগুলো বছর ধরে সে ওয়েট করছে ইয়ানকে মারার জন্য আর আমরা সত্যিটা জানতে পারি যে আসলে সে হচ্ছে ইয়ানের ড্যাড এন্ড মিট্রেস আর তারও বেবি হয়েছিল কিন্তু থ্রি মান্থ হওয়াতেই তার ড্যাড তাকে অ্যাবর্শন করিয়ে নিয়েছে আর সেই আগে সে এখন ইয়ানকে মারার চেষ্টা করছে কারণ সে এখন তার বেবি রিভেঞ্জ নিতে চায় তার ড্যাড তো তাকে ঠকিয়েছিল এখন সে তার মেয়েকে মেরে তার কাছ থেকে রিভেঞ্জ নিবে অন্যদিকে আমরা ইয়ানকে দেখি যে তো অনেক বেশি পাগলের মতো করছিল সে ড্রিঙ্ক করে প্রচুর পরিমাণে আর মাতাল হয়েই বাসায় যায় কারণ তার এই সব কিছুতেই অনেক বেশি মন খারাপ ছিল যে এখন সে কী করবে কিন্তু তার এতটাই বমিট ফিল হয় যার কারণে তার প্রেগনেন্সি টেস্ট করতে হয় আর সে বুঝতে পেরে যায় যে সে এখন প্রেগনেন্ট সে নিজেকে এই সব কিছুর জন্যই দোষারোপ করছে যে সে তার মমের খুনির সাথে কীভাবে প্রেগনেন্ট হতে পারে কারণ এখন তো সে যাওকেই খুনি ভাবছিল সে অনেক কান্না করছিল আর অনেক বেশি ইমোশনালও হয়ে পড়ে সে যখন নেক্সট ডে বের হয় যাওকে জিজ্ঞেস করার জন্য সব কিছু তখনই তার আন্টি সু তাকেই কিডন্যাপ করে নিয়েছিল আর এই প্রথমবারের মতো সে তার আন্টিকে দেখতে পায় যাকে তো সে সবসময় তার মমের জায়গায় রেখেছে কিন্তু তার আনটি তাকে সবকিছুই আজকে খুলে বলে দেয় যে কিভাবে তার ড্যাড তার সাথে অ্যাফেয়ার করেছে আর তাদের অনেক সুন্দর লাভ লাইফও ছিল তাদের বেবিও হয়েছিল কিন্তু তিন মাসেই তার ড্যা তার বেবিকে অ্যাবর্শন করিয়ে দেয় তার জন্য তার মমের জন্য এসব কিছুর বদলা নিতেই সে সেদিন লোক পাঠিয়েছিল কিন্তু বেচারা যাও তো সেদিন তারা সামনে পেয়ে মেরেছিল বেচারা সময় শুধু শুধুই মার খেয়েছে আর এগুলো শোনার পর এখানে ইয়ানের অনেক খারাপ লাগে সে তার আন্টিকে মারতে গেলে তার আন্টি উল্টো তাকে প্রেগনেন্সি টেস্ট দেখিয়ে বলে এই যে এই দেখো আমি কোনো মিথ্যে কথা বলিনি তোমার ড্যাডের কারণে এই সব কিছু হয়েছে সে আমাকে সর্বহারা করেছে এখন আমি তোমাকে মেরে প্রতিশোধ নেব তাই ইয়ানারা সেখানে কিছুই বলে না আর তাকে মারতেই নেবে তখনই মিস্টার যাও সেখানে চলে আসে আর তার ওয়াইফকে ইমিডিয়েটলি সে বাসায় নিয়ে আসে সে তার টেক কেয়ার করতে থাকে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ সে তো এখনও কোনো কিছুই জানতো না ইয়ান তো সেন্সলেস ছিল সে তাড়াতাড়ি ওয়েট করছিল যেন সে সেন্সে ফিরে আসে আর এখানে আবার যাওয়ার অ্যাসিস্ট্যান্ট এসে বলে দেয় যে আনটিকে গ্রেফতার করা হয়েছে আর এটা শোনার পর সে খুশি হয়ে যায় এখন সে রিল্যাক্স ছিল কারণ তার মাথা থেকে বোঝা নেমে সেই কারণে যে তার কারণে ইয়ানের মারা যায়নি সে যখন ইয়ানের ড্যাডকেই সব সবকিছুই খুলে বলে ইয়ানের ড্যাড বিশ্বাস না উল্টো তাকেই তার ওয়াইফের মৃত্যুর জন্য এমনকি তার মেয়ের এই অবস্থার জন্য ব্লেম করছিল কিন্তু তাকে মারতে নিলে তখন ইয়ান সেখানে চলে আসে আর তার ড্যাডকে বলে যে সব কিছুর জন্য দায়িত তুমি নিজেই তুমি নিজেই আমার মমকে ঠকে এসো মিস্ট্রেস রেখেছো এমনকি এত বড় একটি অপরাধ করেছো যে এই বাচ্চাটি নিতো তাকেও মেরেছো আর তার ড্যাড এই সব কিছু যখন বুঝতে পারে সে নিজের অনেক বেশি আপসেট ফিল করে আর তার কাছে ক্ষমা চায় কিন্তু ইয়ান আর যাও বলে যে এখন ক্ষমা চেয়ে কী হবে কারণ আপনি তা একটি নিরপরাধ বাচ্চাকে মেরেছেন তা ডায় সব কিছুর জন্যই প্রাশ্চিত করতে চায় আমরা এখানে ইয়ানকে দেখি সে যাওকে সব কিছুই খুলে বলে আর তার কাছে ক্ষমা চায় যে সে এতগুলো বছর ধরে তাকে শুধু শুধুই ঘৃণা করে আসছিল। আর যাও এখানে তাকে বলে যে আমি নিজেও তো সব কিছু জানতাম না আমি নিজেকেও ব্লেম করেছি এখানে তোমার কোনোই দোষ নেই আর সে যখন তার প্রেগনেন্সির ব্যাপারটা যাওকে বলে যাও তো অনেক খুশি হয়ে যায় যে সে ড্যাড হতে যাচ্ছে সে তাকে হাক করে আর বলে যে তুমি আর আমার কাছ থেকে কোথাও যেও না যাও বলে যে কোথাও যাব না কারণ এখন তো আমার রেসপন্সিবিলিটি দুটো তোমারও খেয়াল রাখতে হবে আমার বেবিরও খেয়াল রাখতে হবে তার যদুজন প্রেগন্যান্সির ব্যাপারটা নিয়ে অনেক খুশি ছিল আর এই কেও ড্রামাটি এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয়ে যায় সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা আল্লাহ